ইউক্রেনের নিরাপত্তা সংস্থার প্রধান এবং প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্ষমতাধর সংস্থা দুইটিতে বিশ্বাসঘাতকতার বহু ঘটনার কথা উল্লেখ করে এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন তিনি। জেলেনস্কি জানান, 60 জনের বেশি সাবেক কর্মী এখন রাশিয়ার দখলকৃত এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে। তিনি আরও জানান, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মোট 651টি সহযোগিতা ও বিশ্বাসঘাতকতার মামলা শুরু করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই দুই কর্মকর্তা ইভান বাকানোভ এবং ইরাইনা ভেনেদি ভোক্তা এখন পর্যন্ত প্রেসিডেন্টের আদেশের বিষয়ে কোনো মন্তব্য করেননি। রবিবার রাতের ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভিত্তির বিরুদ্ধে এমন অপরাধের বিন্যাস সংশ্লিষ্ট প্রধানদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর প্রশ্ন উঠেছে। এর প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া হবে। বরখাস্ত হওয়া এসবিইউ প্রধান ইভান বাকানোভ প্রেসিডেন্ট জেলেনস্কির ছোটবেলার বন্ধু। এর আগে ক্রিমিয়ায় এসবিইউ এর আঞ্চলিক প্রধান ওলে কুলিনিসকে গ্রেপ্তার করা হয়। তাকে বিশ্বাসঘাতকতায় সন্দেহভাজন বিবেচনা করা হচ্ছে। এদিকে রবিবার ইউক্রেন বলেছে, রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ক্রিমিয়ার কৃষ্ণসাগর থেকে আরও পূর্বে নভোরোসিয়স্ক বন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেন আরও বেশি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এছাড়া ক্রিমিয়ায় হামলা চালানোর বিষয়ে ইউক্রেনকে হুঁশিয়ার করে দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া কেড়ে নেয় রাশিয়া। সেখানে হামলা চালানো হলে ইউক্রেনকে চূড়ান্ত দিনের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের বর্তমান উপপ্রধান মেদভেদেভ। অপরদিকে রুশ বাহিনীর দখলে থাকা কিছু এলাকা ইতোমধ্যে পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছে ইউক্রেন। বাকি ভূখণ্ড ফিরে পেতেও লড়াই অব্যাহত রাখবে কিয়েভ। শনিবার গভীর রাতে দেওয়া নিয়মিত ভিডিও ভাষণে এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ভলোদিমির জেলেনস্কি বলেন, আমরা ইতোমধ্যে 24 ফেব্রুয়ারির পরে দখলকৃত অঞ্চলের কিছু অংশ মুক্ত করতে সমর্থ হয়েছি। পর্যায়ক্রমে বেদখল হওয়া দেশের অন্যান্য অঞ্চলও আমরা মুক্ত করব। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী সম্প্রতি দেশটির দক্ষিণে পাল্টা আক্রমণ শুরু করেছে। কয়েকদিন আগে খেরসন অঞ্চলে রাশিয়ার একটি গোলাবারুদের গুদামে গোলাবর্ষণ করেছে ইউক্রেনীয় বাহিনী। গত 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। গত 14 জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন, তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।